হ্যালো এভরিবডি, আমি মুজাহিদুল ইসলাম। স্বাগত আপনাদের সবাইকে আমার লার্ন উইথ মুজাহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে একটি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনোমেটোপিয়া। এই ফিগার অফ স্পিচটা শুধু লিটারেচার নয়, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজও ইউজ করে থাকি। তবে কিভাবে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজে ইউজ করি এবং রাইটাররা কিভাবে লিটারেচার ইউজ করেছেন সেটাই এখন আমরা শিখব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ইংরেজি সাহিত্যের সব ধরনের ভিডিও পেতে LWM চ্যানেলের সাথে থাকুন। এখন আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা শিখব অনোমেটোপিয়া কি। অনোমেটোপিয়া ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য সাউন্ড অফ দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস সাজেস্ট দ্য সিন। অনোমেটোপিয়া ইজ, অনোমেটোপিয়া হচ্ছে এ ফিগার অফ স্পিচ, একটি ফিগার অফ স্পিচ, ইন হুইচ, যার মধ্যে দ্য সাউন্ড অফ দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, শব্দ এবং ফ্রেজের সাউন্ডগুলো সাজেস্ট দ্য সিন, অনুভূতি এবং অর্থকে ইঙ্গিত করে। যদি আরো সহজ করে বলি, অনোমেটোপিয়া হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যার মধ্যে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কোনো কিছুর সাউন্ডকে বোঝায়। সাধারণত অনোমেটোপিয়ার ওয়ার্ড এবং ফ্রেজগুলোতে আপনি বিশেষ কোনো অর্থ খুঁজে পাবেন না, কারণ ওইগুলো দিয়ে কোনো বিশেষ অর্থকে বোঝায় না। ওই ওয়ার্ডগুলো দিয়ে কোনো প্রাকৃতিক বা যান্ত্রিক কোনো সাউন্ডকে বোঝায়। আপনি শুধু এতটুকুই বলতে পারবেন যে ওই সাউন্ডটা কিসের সাউন্ড এবং ওই সাউন্ডটা দিয়ে কি বোঝানো হচ্ছে। যেমন হালুম, হালুম বলতে আমরা বুঝি বাঘ, মানে বাঘের ডাক। আবার যেমন ধরেন মিউ, মিউ মানে হচ্ছে বিড়ালের ডাক, বিড়াল ডাকার শব্দ। তারপর আবার যেমন ধরুন কোয়াক, কোয়াক মানে হচ্ছে হাঁস, হাঁসের ডাক। হাঁস যখন ডাকে তখন এই ধরনের একটা শব্দ হয়, আর কোয়াক দিয়ে হাঁস ডাকার শব্দকে বোঝানো হয়। আবার যেমন ধরেন হাম্বা, হাম্বা মানে হচ্ছে গরুর ডাক, গরু যখন ডাকে তখন এরকম একটা সাউন্ড হয়, তাই হাম্বা বলতে বোঝায় গরুর ডাক। আবার যেমন ধরুন মরমর, মরমর বলতে বুঝি আমরা কোনো কিছু ভেঙে যাওয়ার শব্দ বা কোনো শুকনো পাতার শব্দ। এই শব্দগুলোই হচ্ছে অনোমেটোপিয়া, মানে যে সকল ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কোনো কিছুর সাউন্ডকে বোঝানো হয়। এগুলো হচ্ছে বাংলা উদাহরণ। ঠিক তেমনি ইংরেজিতেও এমন কিছু ভোকাবুলারি রয়েছে যেগুলো দিয়ে কোনো কিছুর সাউন্ডকে বা কোনো কিছুর ডাককে বোঝানো হয়। যেমন ধরুন মিউ, মিউ মানে হচ্ছে বিড়ালের ডাক, ইংরেজিতেও এটাকে মিউ বলা হয়। আবার যেমন ধরুন রোরিং, রোরিং মানে হচ্ছে বাঘ ডাকার শব্দ, বাংলাতে আমরা যেটাকে বলি হালুম, এটাকে ইংরেজিতে বলা হয় রোরিং, মানে কোনো বাঘ বা অন্য কোনো জন্তুরা যখন গর্জন করে বা সব ডাকে তখন এটাকে ইংরেজিতে বলা হয় রোরিং। তারপর কোয়াক মানে হাঁস ডাকার শব্দ, ইংরেজিতে এটাকে কোয়াকে বলা হয়। আবার যেমন ধরুন মু, মু মানে হচ্ছে গরুর ডাক, বাংলাতে আমরা যেটাকে বলি হাম্বা, আমরা যেখানে গরুর ডাককে হাম্বা বলি সেখানে ইংলিশরা সাধারণত মু বলে। এরপর হচ্ছে রাসলিং, মানে শুকনো পাতার মর্মর শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় রাসলিং। এইগুলোই হচ্ছে অনোমেটোপিয়া, মানে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কোনো কিছুর সাউন্ডকে বোঝানো বা তার শব্দকে বোঝানো। এখন চলুন আমরা দেখে নিই আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে অনোমেটোপিয়া ইউজ করি। যেমন ধরুন আপনার একজন ফ্রেন্ড, তার পা ভেঙে গেছে, আর আপনি তাকে জিজ্ঞেস করলেন, কিরে বন্ধু তোর পা কীভাবে ভাঙলো? আর আপনার বন্ধু তখন উত্তর দিল, আর বলিস না, যেইমাত্র গাছে উঠলাম সাথে সাথে ধপ করে পড়ে গেলাম, আর অমনি খট করে আমার পাটা ভেঙে গেল। এই কথার মধ্যে কিন্তু আপনার ফ্রেন্ড অলরেডি দুবার অনোমেটোপিয়া ইউজ করেছেন। এই যে দেখুন, ধপ করে আর একটা হচ্ছে খট করে, ধপ এবং খট। ধপ করে মানে কি? ধপ করে মানে হচ্ছে সে বোঝাচ্ছে সে যখন গাছ থেকে পড়ে গিয়েছিল তখন ধপ করে একটা শব্দ হয়েছিল। এরপর বলছে খট করে, খট করে মানে কি? গাছ থেকে পড়ে যাওয়ার পর যখন তার পাটা ভেঙে গিয়েছিল তখন খট করে একটা শব্দ হয়েছিল। তার মানে ধপ করে সে বোঝাচ্ছে গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ, আর খট করে বোঝাচ্ছে তার পাটা ভেঙে যাওয়ার শব্দ। তাহলে এখানে ধপ এবং খট, এ দুটো হচ্ছে অনোমেটোপিয়া। আর আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা এভাবেই অনোমেটোপিয়া ইউজ করে থাকি, যেমন ঠাস করে চর মারলো, ঘপ করে ধরে ফেললাম, ল্যাঙ্গুয়েজে সাধারণত এভাবেই অনোমেটোপিয়া ইউজ করা হয়। এখন আমরা দেখবো লিটারেচারে কীভাবে অনোমেটোপিয়া ইউজ করা হয়। তবে আপনাদের সুবিধার্থে আমি বাংলা সাহিত্য থেকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন লিটারেচারে কীভাবে অনোমেটোপিয়া ইউজ করা হয়। তারপর আমরা ইংরেজি সাহিত্যে চলে যাব। এই যে কতগুলো লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো নেওয়া হয়েছে আমাদের খুব পরিচিত একটা কবিতা থেকে, আর কবিতার নাম হচ্ছে ট্রেন। আর এই কবিতা লিখেছেন শামসুর রহমান, মেবি ক্লাস টুতে আমরা এটা পড়েছিলাম। কবিতাটা দেখেই হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এখানে কোথায় কোথায় অনোমেটোপিয়া ইউজ করা হয়েছে। এখন আসুন দেখি বাংলা সাহিত্যের এই খুব পরিচিত একটা কবিতাতে কবি শামসুর রহমান কীভাবে অনোমেটোপিয়া ইউজ করেছেন। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পোলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। এখানে প্রায় দুটো জায়গায় অনোমেটোপিয়া ইউজ করা হয়েছে। প্রথমটা হচ্ছে এই যে শুরুতে ঝকঝকাঝক, ঝকঝকাঝক মানে কি? ঝকঝকাঝক মানে হচ্ছে ট্রেন চলাচলের শব্দ, ট্রেন যখন রাস্তার উপর দিয়ে চলে তখন ঠিক এই শব্দটা সৃষ্টি হয়, আর কবি শামসুর রহমান এই ঝকঝকাঝক শব্দটি দিয়ে ট্রেন চলাচলের সেই শব্দটাকে তিনি বুঝাচ্ছেন। এরপর আরেকটা জায়গায় যেখানে অনোমেটোপিয়া ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একদম নিচে, ঝনঝনা ঝনঝন,
এই যে ঝনঝনা ঝনঝন এটাও কিন্তু অনোমেটোপিয়া। ঝনঝনাঝন হচ্ছে একটা সাউন্ড, ট্রেন যখন পোলের ওপর দিয়ে চলে তখন এই শব্দটা সৃষ্টি হয়। আর কবি শামসুর রহমান এই ঝনঝনাঝন ওয়ার্ড দিয়ে পোলের ওপর দিয়ে ট্রেন চলাচলের শব্দকে তিনি বুঝাচ্ছেন। তার মানে তিনি দুটো শব্দ এখানে ইউজ করেছেন, একটা হচ্ছে ঝকঝকাঝক আর একটা হচ্ছে ঝনঝনাঝন। ঝকঝকাঝক মানে হচ্ছে ট্রেনটা যখন রাস্তার উপর দিয়ে চলে তখন ঝকঝকাঝক শব্দ সৃষ্টি হয়, আর যখন পোলের উপর দিয়ে চলে তখন ঝনঝনাঝন শব্দ সৃষ্টি হয়। তাহলে এই ঝকঝকাঝক এবং ঝনঝনাঝন এই দুটো হচ্ছে অনোমেটোপিয়া, আর এভাবে লিটারেচারে অনোমেটোপিয়া ইউজ করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের একটা ভালো আইডিয়া হয়েছে যে লিটারেচারে কিভাবে অনোমেটোপিয়া ইউজ করা হয়। এখন আমরা দেখব যে ইংরেজি সাহিত্যে কিভাবে অনোমেটোপিয়া ইউজ করা হয়। ইংরেজি সাহিত্যটা একটু বাংলা সাহিত্যের তুলনায় একটু কঠিন হবে, কারণ যেহেতু এটা আমাদের নিজস্ব ভাষা না, এটা আরেক দেশের ভাষা, তো একটু স্বাভাবিক একটু কঠিন হবে। তবে একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই যে কতগুলো লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো নেওয়া হয়েছে আই হার্ড এ ফ্লাই বাস হোয়েন আই ডাইড পোয়েট্রি থেকে, আর পোয়েট্রি লিখেছেন এমিলি ডিকিনসন। এই লাইনগুলোর থেকে আমরা এখন অনোমেটোপিয়া খুঁজে বের করবো। তার আগে এই কবিতার সামারিটা আপনাদের বলে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কবি তার মৃত্যুর সময়টার কথা উল্লেখ করছেন, তিনি কল্পনা করছেন তিনি মারা যাচ্ছেন, আর এমন সময় একটা মাছি এসে তার ঘরে প্রবেশ করলো। নীরব নিস্তব্ধ রুমের মধ্যে মাছির শব্দটা তিনি শুনতে পাচ্ছিলেন, ঠিক এরকমই একটা কথা তিনি এখানে উল্লেখ করছেন। এখন আসুন আমরা পরে দেখি যে কবি এমিলি ডিকিনসন এখানে কিভাবে অনোমেটোপিয়া ইউজ করেছেন। আই হার্ড ফ্লাই বাস হোয়েন আই ডাইড, দ্য স্টিলনেস ইন দ্য রুম ওয়াজ লাইক দ্য স্টিলনেস ইন দ্য এয়ার বিটুইন দ্য হিপস অফ স্টর্ম। আই হার্ড, আমি শুনেছিলাম, এ ফ্লাই বাস একটি মাছির গুঞ্জন, হোয়েন আই ডাইড যখন আমি মারা যাচ্ছিলাম, দ্য স্টিলনেস ইন দ্য রুম ঘটিতে ছিল নীরবতা, ওয়াজ লাইক দ্য স্টিলনেস ইন দ্য এয়ার বাতাসের নীরবতার মতো, বিটুইন দ্য হিপস অফ স্টর্ম ঝড়ের উত্তাপের মাঝে। অর্থাৎ কবি বলছেন আমি একটি মাছির গুঞ্জন শুনতে পেলাম যখন আমি মারা যাচ্ছিলাম, রুমটি ছিল বাতাসের নীরবতার মতো নীরব ঝড়ের উত্তাপের মাঝেও। মানে এখানে কবি তার মৃত্যুর সময়টার কথা উল্লেখ করেছেন, তিনি কল্পনা করছেন তিনি মারা যাচ্ছেন, আর এমন সময় একটা মাছি এসে তার ঘরে প্রবেশ করলো, আর তার রুমটা ছিল নীরব নিস্তব্ধ, তার মধ্যে মাছির আওয়াজটা সে শুনতে পাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে অনোমেটোপিয়া কোথাও ইউজ করা হয়েছে। অনোমেটোপিয়া যেখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাস। বাস মানে হচ্ছে মাছি উড়ার শব্দ বা মাছির ডাক, বাংলাতে আমরা যেটাকে বলি ভন ভন, মানে মাছির শব্দ। এই বাজ ওয়ার্ডটি হচ্ছে এখানে অনোমেটোপিয়া। আই হার্ড এ ফ্লাই বাস হোয়েন আই ডাইড, আমি একটি মাছির গুঞ্জন শুনতে পেয়েছিলাম বা মাছির ভন ভন শব্দ শুনতে পেয়েছিলাম যখন আমি মারা যাচ্ছিলাম। কবি এমিলি ডিকিনসন ঠিক এই জায়গাটায় অনোমেটোপিয়া ইউজ করেছেন, তার মানে এই কবিতার মধ্যে এই বাজ শব্দটি হচ্ছে অনোমেটোপিয়া। এরপর আরো দেখুন, এই যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনগুলো নেওয়া হয়েছে খুব জনপ্রিয় পোয়েট্রি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে, আর এই পোয়েট্রি লিখেছেন স্যামুয়েল টেইলর কলেরিজ। এখন এই লাইনগুলো থেকে আমরা অনোমেটোপিয়া খুঁজে বের করবো। তার আগে এই কবিতার সামারিটা আপনাদের বলে নিয়ে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে সেই জনপ্রিয় পোয়েট্রি যেখানে একজন বৃদ্ধ নাবিক একটা আলবেট্রোস পাখিকে বিনা কারণে হত্যা করে ফেলেছিল, আর ওই আলবেট্রোস পাখিটাকে বিনা কারণে হত্যা করার কারণে তাদের উপর আজাব নেমে এসেছিল। তো যাই হোক, এখানে কিন্তু আজাবের কথা উল্লেখ নেই এই স্ট্যান্জাতে। এই স্ট্যান্জাতে শুধু ওই বৃদ্ধ নাবিক যখন জাহাজ নিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছিল তখন সমুদ্রের চারপাশের অবস্থাটা কিরকম ছিল এবং প্রাকৃতিক পরিবেশটা কিরকম ছিল সেই পরিবেশটার কথা এখানে উল্লেখ করছেন। এখন এই লাইনগুলো থেকে আমরা অনোমেটোপিয়া খুঁজে বের করব। এখন চলুন পরে দেখি যে কিভাবে এখানে অনোমেটোপিয়া ইউজ করা হয়েছে। দি আইস ওয়াজ হিয়ার, দি আইস ওয়াজ দেয়ার, দি আইস ওয়াজ অল অ্যারাউন্ড, ইট ক্র্যাকড অ্যান্ড গ্রাউড অ্যান্ড রোড অ্যান্ড হাউড লাইক নয়েজেস ইন এ সাউন্ড। দি আইস ওয়াজ হিয়ার, এখানে ছিল বরফ, দি আইস ওয়াজ দেয়ার, সেখানেও ছিল বরফ, দি আইস ওয়াজ অল অ্যারাউন্ড, চতুর্দিকে ছিল বরফ, ইট ক্র্যাকড, এটা ভেঙে গিয়েছিল, অ্যান্ড গ্রাউল্ড, এবং গড়গড় করছিল, অ্যান্ড রোয়ার্ড, এবং গর্জন করছিল, অ্যান্ড হাউল্ড, এবং চিৎকার করছিল, লাইক নয়েজেস ইন এ সাউন্ড, শোরগোলের মতো শব্দ হচ্ছিল। এখানে সেখানে চতুর্দিকে ছিল শুধুই বরফ, ওই বরফ ভেঙে গিয়েছিল এবং গড়গড় করে শব্দ হতে লাগলো, এবং বরফগুলো গর্জন করছিল এবং চিৎকার করছিল একটা নয়েজের মতো। সহজ কথা এখানে বোঝাচ্ছে বরফ ভাঙার শব্দ, মানে বরফের শব্দ। এখন প্রশ্ন হচ্ছে অনোমেটোপিয়া কোথায় ইউজ করা হয়েছে। এখানে তৃতীয় লাইনটা অনোমেটোপিয়া ইউজ করা হয়েছে, ইট ক্র্যাকড অ্যান্ড গ্রাউল্ড অ্যান্ড রড অ্যান্ড হাউল্ড, এটা ভেঙে গিয়েছিল এবং গড়গড় করছিল এবং গর্জন করছিল এবং চিৎকার করছিল। এই যে তৃতীয় লাইনে তিনটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাউল্ড রড অ্যান্ড হাউল্ড, এই তিনটি ওয়ার্ডই হচ্ছে অনোমেটোপিয়া। কারণ এই তিনটি ওয়ার্ড দিয়ে এখানে বরফের গর্জন বা বরফ ভাঙলে বা ফেটে গেলে যে শব্দের সৃষ্টি হয় সেই শব্দটাকেই বোঝাচ্ছে। মানে বৃদ্ধ নাবিক যখন সমুদ্রের বুকে তাদের জাহাজ নিয়ে যাচ্ছিল তখন ওরা বরফের উপর দিয়ে অতিক্রম করছিল, আর যখন বরফের উপর দিয়ে তারা যাচ্ছিল বরফের এই শব্দগুলো তারা শুনতে পেয়েছিল, যে বরফগুলো ফেটে যাচ্ছিল এবং গড়গড় করে শব্দ হতে লাগলো এবং এইগুলো গর্জন করতে লাগলো। ঠিক এই কথাটাই এই স্ট্যান্জাতে বোঝাচ্ছেন। যেমন গ্রাউল্ড, এই যে দেখুন গ্রাউল্ড, গ্রাউল্ড মানে গড়গড় শব্দ, রড, রড মানে গর্জন করছিল, অ্যান্ড হাউল্ড, হাউল্ড মানে চিৎকার করছিল, মানে
বরফগুলো যখন ভেঙে যাচ্ছিল বা গড়িয়ে গড়িয়ে পড়ছিল তখন গড়গড় শব্দ হচ্ছিল, বরফগুলো মনে হচ্ছিল বরফগুলো গর্জন করছে এবং বরফগুলো চিৎকার করছে, গ্রাউল্ড রড এন্ড হাউল, গড়গড় করছিল এবং গর্জন করছিল এবং চিৎকার করছিল। এখানে এই তিনটি ওয়ার্ডই হচ্ছে অনোমেটোপিয়া, কারণ এই তিনটি ওয়ার্ড দিয়ে এখানে বরফের শব্দ বা বরফ ভেঙে পড়ার শব্দ বা বরফ যখন গড়গড় করে পড়ে তখন কিরকম শব্দ হয় সেই শব্দগুলোর কথা এখানে বোঝাচ্ছে। সুতরাং এই স্টেঞ্জার মধ্যে এই গ্রাউল্ড রড এন্ড হাউল এই তিনটি ওয়ার্ড হচ্ছে অনোমেটোপিয়া, আর এভাবেই লিটারেচারে অনোমেটোপিয়া ইউজ করা হয়। আমি আবার বলছি, অনোমেটোপিয়া হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যার মধ্যে কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কোনো কিছুর সাউন্ডকে বোঝায়। যেমন ট্রেন কবিতাতে কবি শামসুর রহমান ঝকঝকা ঝক এবং ঝনঝনাঝন দিয়ে ট্রেন চলাচলের শব্দকে বুঝিয়েছেন, এবং দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার পোয়েট্রিতে কবি স্যামুয়েল টেইলর কোলেরিজ গ্রাউল্ড রড এন্ড হাউল্ড এই তিনটি ওয়ার্ড দিয়ে সমুদ্রের বুকে বরফের শব্দকে বোঝাচ্ছেন, মানে বিশাল সমুদ্রের বুকে যখন বরফ ভেঙে যায়, বরফ যখন ভেঙে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে বা বরফটা যখন ভেঙে যায় তখন কিরকম শব্দ হয়, ঠিক সেরকম শব্দটার কথাই তিনি এই তিনটি ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছেন। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি ভিডিওটা অন্তত দু তিনবার করে দেখুন এবং ভালো করে দেখুন, আমার বিশ্বাস আপনি খুব ভালো বুঝতে পারবেন। ইদানিং দেখছি অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং তারা নাকি ভিডিওর জন্য অপেক্ষা করছেন। সাগর বিশ্বাস নামে একজন ভাই উনি কমেন্ট করেছেন, তিনি নাকি ভিডিও দেখার পর থেকে তিনি অপেক্ষায় আছেন যে নতুন ভিডিও কবে আসবে। ওনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আসলে ভিডিওটা তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম এবং আমি অলরেডি করে ফেলেছিলাম। এখন থেকে ইনশাল্লাহ চিন্তা করো প্রতি মাসে অন্তত একটা ভিডিও যেন আপলোড দিতে পারি। এই ছিল LWM চ্যানেলের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত তুলে ধরবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন এবং কেন খারাপ লাগলো সেটাও জানাবেন। ইংরেজি সাহিত্যের সব ধরনের ভিডিও পেতে LWM চ্যানেলের সাথেই থাকুন। আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। প্রত্যেকের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।